একের পর এক পশ্চিমী দেশগুলি যখন রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করছে, তখন অপরিশোধিত তেল বিক্রি করতে আপ্রাণ চেষ্টা রাশিয়ার। রাশিয়া জানাচ্ছে, রাশিয়া থেকে অন্য দেশ তেল কিনলে দেওয়া হবে মোটা অঙ্কের ছাড়, আর এই সুযোগকে কাজে লাগাতে চাইছে ভারত। শক্তিশালী রাশিয়ার অপরিশোধিত তেলই হলো বড় সম্পদ, যা বিক্রি বন্ধ হওয়া মানে অর্থনৈতিক দিক থেকে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে রাশিয়াকে। তাই এবার জ্বালানি বিক্রিতে মোটা অঙ্কের ছাড়ের ঘোষণা পুতিনের সরকারের। ব্যারেল পিছু $20-25 ছাড় দিতে প্রস্তুত মস্কো, আর এই সুযোগকে কাজে লাগাতে চাইছে ভারত। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। এই ছাড়ের সুযোগে কম দামে তেল কিনছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কিনছে 30 লক্ষ ব্যারেল তেল। 20 লক্ষ ব্যারেল তেল কিনছে HPCL। 10 লক্ষ ব্যারেল তেল কিনতে ইতিমধ্যেই দরপত্র চেয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারি। অপরিশোধিত তেল কম দামে কিনতে পারলে খুব স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে অনেকটাই কম পড়বে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $108 ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেক্ষেত্রে রাশিয়ার এই ছাড় ভারতের ক্ষেত্রে অনেকটাই লাভজনক। কিন্তু রাশিয়া থেকে ভারতের এই তেল কেনার পদক্ষেপকে আদতেও কিভাবে নেবে আমেরিকা, সেটাই এখন দেখার বিষয়।